আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। হোয়াইট চ্যাপেল ফায়ার স্টেশনের ইঞ্জিন কাটের বিরোধিতা করে টার হ্যামলেটস লেবারের পথসভা। প্রোগ্রেসিভ ইয়ুথ অর্গানাইজেশন কর্তৃক সংগঠনের 40 বছর পূর্তি ও নতুন কার্যালয় উদ্বোধন। বিলেতে বাংলা চলচ্চিত্রকে জনপ্রিয় করার লক্ষ্যে শুরু হয়েছে 8 দিনব্যাপী রেইনবো চলচ্চিত্র প্রদর্শনী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডন মেয়র বোরিস জনসনের পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত হোয়াইট চ্যাপেল ফায়ার স্টেশনের 2টি ফায়ার ইঞ্জিনের মধ্যে একটি সরিয়ে ফেলার উদ্যোগের বিরোধিতা করে পথসভা করেছে টার হ্যামলেটস লেবার পার্টি। শনিবার ক্যানন স্ট্রিটস্থ হোয়াইট চ্যাপেল ফায়ার স্টেশনের সম্মুখে তারা এই পথসভা করে। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, কাউন্সিলর এ এলাকার জনসংখ্যা বৃদ্ধির ফলে যেখানে ফায়ার স্টেশন বৃদ্ধি করা প্রয়োজন সেখানে মেয়রের এ সিদ্ধান্ত জননিরাপত্তার পরিপন্থী। এতে স্থানীয় বিপুল সংখ্যক বাসিন্দা উপস্থিত হয়ে লেবারের এ সভার সাথে একাত্মতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা জয়নুল আবেদিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রিজিওনাল চেয়ার অফ লন্ডন ফায়ার ব্রিগেড ইউনিয়ন গার্ডেন ফিল্ডিং, বেতনাল গ্রিন ও বো থেকে নির্বাচিত এমপি রুশনারা আলী, টার হ্যামলেটস লেবারের মেয়র পদপ্রার্থী জিএলএ মেম্বার জন বিক্স, লেবারের মেয়র পদপ্রার্থী জিএলএ মেম্বার জন বিক্স, লেবারের ডেপুটি লিডার কাউন্সিলর রেচেল স্যান্ডার্স, সাবেক লেবার লিডার কাউন্সিলর হেলালুদ্দিন আব্বাস, সাবেক ডেপুটি লিডার কাউন্সিলর মতিনুজ্জামান সহ স্থানীয় লেবার কাউন্সিলর বৃন্দ উপস্থিত। বক্তারা এ সময় বর্তমান সরকার দলীয় মেয়র বোরিস জনসন স্থানীয় জনসাধারণের ফায়ার সংক্রান্ত নিরাপত্তার বিষয় উপেক্ষা না করার আহ্বান জানান। এছাড়া পূর্ব লন্ডনের বো ফায়ার স্টেশন বন্ধ না করার জন্য মেয়র জনসনের কাছে অনুরোধ করে উপস্থিত লেবার নেতারা। এদিকে হোয়াইট চ্যাপেল ফায়ার স্টেশনের ইঞ্জিন কমানোর সিদ্ধান্ত না নেয়ার জন্য আগামী 14 জুন আলতাবালি পার্ক থেকে একটি র্যালি টার হ্যামলেটস লেবারের পক্ষ থেকে লন্ডন সিটি হল অভিমুখে যাওয়ার কথা রয়েছে। প্রোগ্রেসিভ ইয়ুথ অর্গানাইজেশনের 40 বছর পূর্তি উদযাপন ও নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে। বিপুল সংখ্যক তরুণ তরুণী ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কার্যালয়ের উদ্বোধন করেন টার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। কমিউনিটির নেতা আব্দুল সালামের সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনে এ সময় উপস্থিত অতিথিদের সামনে সংগঠনের 40 বছরের ইতিহাস তুলে ধরেন সংগঠনের ট্রাস্টি মনোহর আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম রাব্বানী, কাউন্সিলর আব্দুল আসাদ। এ সময় বক্তারা বলেন, 70-এর দশকে বর্ণবাদী হামলা থেকে নিজেদের আত্মরক্ষা ও প্রবাসী বাংলাদেশীদের কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষ্যে গঠিত হয় এ সংগঠন। এই সংগঠনের অনেক সদস্য বর্তমানে কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন। উল্লেখ্য যে সংগঠনটি বাড়ার তরুণ যুবকদের কর্মক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিলেতে বাংলা চলচ্চিত্রকে জনপ্রিয় ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কঠিন কাজটি করে চলেছে রেইনবো ফিল্ম সোসাইটি। বিগত 13 বছরের বাঁধা পেরিয়ে রবিবার শুরু হয়েছে 8 দিনব্যাপী 14তম চলচ্চিত্র প্রদর্শনী। পূর্ব লন্ডনের মাইল্যান্ড রোডের জেনেসিস সিনেমা হলে এ উৎসবের উদ্বোধন করেন বিলেতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস। রহনুমা তাবাসুমের পরিচালনায় এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জিএলএ মেম্বার জন বিক্স, কাউন্সিলর ডেনিস জোন্স, সাবেক লেবার লিডার কাউন্সিলর মতিনুজ্জামান। এ সময় রেইনবো ফিল্ম সোসাইটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোস্তফা কামাল ও 70-এর দশকের পর্দা কাঁপানো বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির। উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয় প্রয়াত হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলা। অনুষ্ঠানের শুরুর আগে প্রয়াত হুমায়ুন আহমেদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। 8 দিনব্যাপী এই প্রদর্শনীতে আরও থাকবে সুভাষ দত্তের উপর একটি ডকুমেন্টারি, ভারতীয় বাংলা ছায়াছবি অভিমান, বাংলাদেশের লালটিপ, চারুলতা সহ অন্যান্য ছায়াছবি। প্রথম 6 দিন জেনেসিস সিনেমা হলে হলেও পরের 2টি প্রদর্শনী হবে রিচমিক্স সিনেমা হলে। বাংলা নববর্ষ 1420 সালকে স্বাগত জানিয়ে ব্রিটিশ বাঙালি নারীদের সংগঠন হ্যাকনি বাংলাদেশি কালচারাল অ্যাসোসিয়েশনের
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গত 25 মে বিকেলে পূর্ব লন্ডনের ক্রিসেন্ট রোডের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিচালক আঞ্জুমানারা আঞ্জুর সভাপতিত্বে এবং জামাল আহমেদ খান ও নাসিমা কাজলের যৌথ উপস্থাপনায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন সফররত অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংবাদিক আমিনুল হক বাদশা। প্রধান অতিথির বক্তব্যে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, আমাদের ভাষা ও সংস্কৃতির বিকাশে ব্রিটিশ বাঙালিরা অবদান রেখেছে সবচেয়ে বেশি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আনসার আহমেদুল্লাহ, নুরা শরীফ, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবুল হাশেম, নুরুল হক লালামিয়া, কনজারভেটিভ দলীয় এমপি প্রার্থী মিনা রহমান, কাউন্সিলর খলিল কাজী, কাউন্সিলর আয়শা চৌধুরী, কাউন্সিলর রহিমা রহমান প্রমুখ। সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী সাগরিকা জামালী, ডক্টর হালিমা খাতুন, রাজিয়া রহমান, নাসিমা কাজল, নোয়েল কাদরি সহ লন্ডনের স্থানীয় শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন নাহিয়াত কাদরি ও মুমু। জাদু পরিবেশন করেন মানিকুর রহমান গনি। অনুষ্ঠানটি বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পরিবেশিত হয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সভা করেছে যুক্তরাজ্য যুবলীগ ক্রয়ডন শাখা। রবিবার ক্রয়ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কায়সুজ্জামান আনার সভাপতিত্বে এবং কুতুবুদ্দিনের পরিচালনায় সভার শুরুতেই স্বাধীনতা যুদ্ধকালীন নিহত 30 লক্ষ শহীদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সারে আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী শায়েস্তা, ক্রয়ডন যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জেপি প্রমুখ। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগ সহসভাপতি শামসাদুর রহমান রাহিম, নজমুল ইসলাম, দেলার হোসেন লিটন, আমরা কজন মুজিব সিনার সভাপতি গোলাম ফারুক, যুক্তরাজ্য যুব লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সারে আওয়ামী লীগ সহসভাপতি শাহ সেলিম জাহান সহ আরো অনেকে। বাংলাদেশের ইউকের আয়োজন ও সুরমা সেন্টারের সার্বিক সহযোগিতায় ক্যামডেনের স্থানীয় একটি সেন্টারে বৈশাখ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফারজানা তুহিনের উপস্থাপনায় এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম সুহেল। আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী, ক্যামডেনের সাবেক মেয়র নুরুল ইসলাম পুতুল ও জয়নাল আহমেদ প্রমুখ। এতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত ক্লোজ আপ 1 তারকা নিশিতা বড়ুয়া, লন্ডনের বিশিষ্ট শিল্পী নূরজাহান শিল্পী, বাংলা সুর ইউকের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম সুহেল সহ লন্ডনের স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুস সামাদ ভ্যান্টেজ, খায়রুল ইসলাম রব মুলক এবং মোহাম্মদ আহসান আব্দুল গফুর। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের কাউন্সিলর রহিমা রহমান, ক্যামডেনের সাবেক মেয়র আব্দুল কাদির, হুমায়ুন কবির আয়াস, আশরাফ উদ্দিন, গাজীর রহমান, শাহিদুর রহমান, মেহের নিগার চৌধুরী, মুজিবুর রহমান জসিম, মোহাম্মদ সানুমিয়া অন্যরা। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন প্রবাস প্রকাশনীর প্রকাশক কবি কাজল রশিদ। যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন খান পবিত্র উমরা এবং মধ্যপ্রাচ্য সফর শেষে রবিবার ভোরে লন্ডন ফিরে এসেছেন। এ সময় হিথ্রো বিমানবন্দরে তাকে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে কর্মীরা স্বাগত জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন চঞ্চল, কমিউনিটির নেতা ও সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর ফয়জুল ইসলাম, আবুল লেইস, আজির উদ্দিন, বাবুল হোসেন, আশরাফ উদ্দিন, সাদ উদ্দিন, আবুল কালাম মিসলু, শামীম আহমেদ, হোসেন আহমেদ সহ আরো অনেকে। জনাব শামসুদ্দিন খান এ সময় সমবেত নেতা কর্মীদের উদ্দেশ্যে তাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে।
ইতালিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জন্য জামাত বিএনপিকে দায়ী করে জার্মান প্রবাসী বাঙালিদের বিক্ষোভ।